বন্ধুরা জবাব দিয়ে স্যানিউ স্যানি পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমি কথা বলবো ওয়েস্ট বেঙ্গল থেকে বের হওয়া আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে যেখানে কিন্তু বন্ধুরা তোমাদের বলে রাখি গ্রুপ সি পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে শুধু তাই নয় এখানে কিন্তু বেশ ভালো মানের বেতনও রয়েছে এবং এখানে কিন্তু সরাসরি তোমাদেরকে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এখানে বলে রাখি জেলায় জেলায় কিন্তু নিয়োগ হচ্ছে মানে তোমরা কিন্তু এখানে রাজ্যের তেইশ জেলা থেকেই তোমরা আবেদন করতে পারবে এবং বিভিন্ন জেলায় কিন্তু তোমাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে যেখানে ছেলে মেয়ে প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারবে প্রত্যেকের জন্য খুব ভালো সুযোগ রয়েছে কোনো রকম কিন্তু ফিজও তোমাদেরকে পেমেন্ট করতে হচ্ছে না এবং তোমাদের কিন্তু এখানে গ্রুপ সি পোস্টেই নিয়োগ হচ্ছে তো সুতরাং বুঝতেই পারছো বেতন ভালো মানে থাকছে তো এই ভিডিওটি আশা করছি প্রত্যেকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই স্কিপ না করেই সম্পূর্ণ দেখো কিন্তু তার আগে একটাই রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে পরবর্তী সমস্ত আপডেটসগুলো তোমরা পেয়ে যেতে পারো তো চলো এবার দেরি না করে সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি তো বন্ধুরা এখানে আগে তোমাদেরকে দেখাবো যে কীভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করবে তো এই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে যেখানে কিন্তু নোটিশ থেকে নোটিশের একদম শুরুতেই থাকে তো সেখানেই কিন্তু তোমরা এই নোটিফিকেশানের নাম্বারটা পেয়ে যাবে ডেটটা দেবে এখানে অবশ্যই এবং নিজেদের রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো সেল প্যাটাস্টেড করে দেবে এবং এখানে নিজেদের নাম তারপরে ধরো কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করছো অবশ্যই সেটা মেনশন করবে গার্জেনের নাম দেবে ডেট অফ বার্থ জেন্ডার পোস্টাল অ্যাড্রেস ভ্যালিড মেল আইডি ফোন নাম্বার দেবে যাতে করে পরবর্তীতে ইন্টারভিউ যে মেসেজগুলো হয় সেগুলো যাতে তোমরা পেয়ে যেতে পারো সেই জন্য তোমাদেরকে বারবার বলা হয় ভ্যালিড ফোন নাম্বার মেল আইডি দেবে তো এক্ষেত্রে তোমাদের এখানে বিভিন্ন যে অ্যাকাডেমিক যে কোয়ালিফিকেশান কোন সাবজেক্ট কোন বোর্ডের আন্ডারে কত সালে কত পার্সেন্টেজ মার্কস নিয়ে তোমরা পাশ করেছ অবশ্যই সেটা দেবে যদি কোনোরকম কাজের অভিজ্ঞতা থাকে তাহলে সেটা ফিল করবে নইলে সেটা ফিল করার কোনো প্রয়োজন নেই এরপরে ধরো তোমাদের এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে নিজেদের অবশ্যই সিগনেচার তো করতেই হবে তো সিগনেচারটা করবে নর্মাল হ্যান্ডরাইটিংয়ে যেভাবে করে সেভাবে সিগনেচারটা করে এখানে প্লেস এবং ডেটটা দেবে দিয়ে কিন্তু তোমাদের এর সঙ্গে যাবতীয় সমস্ত রকম ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে অ্যাটাচ করতে হবে মানে ধরো তোমাদের এখানে ডেট অফ বার্থ প্রুফ তারপরে ধরো অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমাদের এখানে আধার কার্ড অথবা ভোটার কার্ড দিতে হবে তারপরে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের সার্টিফিকেট যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সেই সমস্ত কাস্ট সার্টিফিকেট সবটা দিয়ে সেলফ অ্যাটাস্টেট করবে এবং করার পর কিন্তু এই অ্যাপ্লিকেশান ফর্মেটের সাথে অ্যাটাচ করে একটা নির্দিষ্ট ঠিকানা রয়েছে সেই ঠিকানায় কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে তো এই ক্ষেত্রে যেটা বলা রয়েছে যে শর্ট লিস্টেড ডেট উইল বি ইন্টিমেটেড টু অ্যাপিয়ার ফর এ ইন্টারভিউ বাই মেল অথবা ফোন কল তো যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদেরকে কিন্তু পরবর্তীতে এখানে ফোন করে অথবা মেলের মাধ্যমে কিন্তু তাদেরকে ইনফরমেশন পাঠানো হবে এবং তখনই তারা ইনস্ট্রাকশন দিয়ে দেবে কোন ভেন্যুতে কবে তোমাদেরকে ইন্টারভিউ দিতে যেতে হবে কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করার যে লাস্ট ডে সেটা হচ্ছে ডিসেম্বরের আট তারিখ এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু কমপ্লিটলি তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা পাঠাতে হবে তোমরা চাইলে কিন্তু এখানে স্পিড পোস্ট অথবা কুরিয়ার করে কিন্তু পাঠাতে পারো এই অ্যাপ্লিকেশনটা এখানে যে ঠিকানাটা দেওয়া রয়েছে এই ঠিকানায় কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে যেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে দেখো এজ প্রুফ তোমাদের কিন্তু সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশান কাজের অভিজ্ঞতা যদি থাকে নইলে কোনো দেওয়ার দরকার নেই তো এইভাবে কিন্তু এই প্রেসক্রাইব ফরম্যাটের সঙ্গে কিন্তু সবটা অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করবে উইদাউট সেলফ অ্যাটেস্টেড কোনো রকম ডকুমেন্টস কিন্তু সেটা ভ্যালিড বলে প্রুফ হয় না তো সেগুলো সেলফ অ্যাটেস্টেড করে এই ঠিকানায় তোমাদের আট তারিখের মধ্যে কিন্তু পাঠাতে হবে বিকেল চারটে পর্যন্ত সময় রয়েছে তো এই কদিনের মধ্যে তোমাদের কিন্তু অবশ্যই বলবো যে যারা এখানে অ্যাপ্লিকেশন করতে চাও তারা ছটপট অ্যাপ্লিকেশানটি করে ফেলো স্পিড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে তো এবার সরাসরি তোমাদের দেখাবো যে কোন কোন জেলায় কোন কোন জায়গায় নিয়োগ হচ্ছে তো দেখো এখানে কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু তোমাদের নিয়োগ হচ্ছে পুরুলিয়া রয়েছে বীরভূম রয়েছে বাঁকুড়া রয়েছে বিষ্ণুপুর রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে রামপুরহাট রয়েছে মুর্শিদাবাদ রয়েছে বিভিন্ন জেলায় কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং এখানে কিন্তু তোমরা অনেকেই রিসেন্টলি বলছিলে মুর্শিদাবাদ থেকে কোন কোনোরকম বেশিরভাগ ক্ষেত্রে তোমরা অনেকেই দাবি করো যে মুর্শিদাবাদে কোনো ইনফরমেশান দিতে তো আমিও অনেকদিন ধরে দেখছি মুর্শিদাবাদে রকম নোটিফিকেশান পাচ্ছিলাম না তো এটা একটা পেলাম তো সেক্ষেত্রে বলবো যদি কোয়ালিফিকেশান থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করো বাকি জেলার বন্ধুদেরকেও বলছি যদি কোয়ালিফিকেশান থাকে তাহলে অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করো যেখানে কিন্তু তোমাদেরকে গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে এবার সরাসরি তোমাদেরকে দেখাবো যে এখানে তোমাদের কি চেয়েছে মানে এডুকেশান কোয়ালিফিকেশান কি চেয়েছে এবং কী পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা এখানে তো বেশ ভালো মানের বেতন রয়েছে এবং তোমাদের কিন্তু এখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের এডুকেশনের যে কোয়ালিফিকেশনটা সেটা হচ্ছে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যদি লাইফ সাইস অথবা মাইক্রোবায়োলজি অথবা জিওলজি নিয়ে যদি এমএসসি ডিগ্রি করে থাকো তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এক্ষেত্রে কাজের অভিজ্ঞতা যদি থাকে তাহলে দেবে আর যদি না থাকে তাহলে কোনো রকম সমস্যা নেই কিন্তু বেসিক একটা কম্পিউটার অ্যাপ্লিকেশানের নলেজটা কিন্তু লাগবে আজকাল কিন্তু অনেক তোমরা দেখতেই পাও যে অনেক চাকরির এরকম রয়েছে যেখানে কিন্তু বেসিক কম্পিউটার নলেজটা কিন্তু চেয়ে থাকে তো যাদের কম্পিউটারে কোর্স করা নেই তাদের বলবো অবশ্যই তোমরা কম্পিউটারে একটা কোর্স করে ফেলো ছ মাস বা এক বছরের কারণ বেসিক কম্পিউটার নলেজটা কিন্তু প্রত্যেকটি আজকালকার দিনে বিভিন্ন গভর্নমেন্ট জব বা তোমাদের কিন্তু বিভিন্ন ক্ষেত্রগুলোতে কিন্তু লাগেই আর ক্ষেত্রে তোমাদের যে ঠিকানাটাই পাঠাতে হবে সেটা তোমাদের একবার মেনশন করে দিই তোমাদের কিন্তু এখানে টু দ্য ডাইরেক্টর স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন কলকাতা কলকাতা একশো আট সিআর এভিনিউ কলকাতা সাত লক্ষ তিয়াত্তর যেখানে কিন্তু বাইপোস অথবা কুরিয়ার করে পাঠাতে হবে এবার আমি তোমাদেরকে দেখাবো যে এখানে নিয়োগটি কোথা থেকে করা হচ্ছে নিয়োগটি করা হচ্ছে কলকাতা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন গভর্নমেন্ট অব বেঙ্গলের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে এখানে এদের ফোন নম্বরও দেওয়া রয়েছে তোমরা চাইলে একবার কল করে দেখে নিতেই পারো এবং এদের অফিসের ওয়েবসাইট থেকে তোমরা নোটিফিকেশান ডাউনলোড করে নিজেরা একবার চেক আউট করে নিও যে কোনো অ্যাপ্লিকেশান করার আগে আগে নিজেরা একবার দেখে নেবে তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন করবে আর এখানে যে মেমো নাম্বারটা দেওয়া রয়েছে এটা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান করার সময় অবশ্যই শুরুতে মেনশন করতে হবে এবং নোটিফিকেশান কিন্তু তেইশ তারিখে বেরিয়েছে তেইশ এগারো দু হাজার তেইশে নোটিফিকেশান বেরিয়েছে এবং ওই নোটিফিকেশনের নাম্বারটাই কিন্তু তোমাদেরকে এখানে মেনশন করতে হবে এবং ডেটটাও তোমাদের মেনশন করতে হবে যেটা তোমাদের ছিল কত দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তেইশ এগারো দু মানে তোমাদের এখানে কিন্তু যে নোটিফিকেশনের যে ডেটটা সেটা হচ্ছে তেইশ এগারো দু এটা কিন্তু তোমাদের এখানে মেনশন করতে হবে এবং নোটিফিকেশানের নাম্বারটা কিন্তু দিতে হবে দিয়ে সমস্ত রকম অ্যাপ্লিকেশন প্রসিডিওর কমপ্লিট হয়ে যাওয়ার পর সেলফ অ্যাটাচের বিভিন্ন ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করে তারপরে কিন্তু পাঠাতে হবে অবশ্যই লাস্টে সিগনেচার করবে সিগনেচার ছাড়া সেটা কিন্তু ভ্যালিড হবে না তো এগুলো করার পর কিন্তু অবশ্যই মনে রাখবে লাস্ট ডেট থাকছে আটই ডিসেম্বর এর মধ্যে পাঠাতে হবে এবং পরবর্তীতে শর্টলিস্ট ক্যান্ডিডেটের নাম এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু ফলো রাখতে থাকো অথবা যাদের নাম শর্ট যাবে তাদের তো অবশ্যই পার্সোনাল মেল অথবা ফোন কলের মাধ্যমে তাদেরকে জানিয়ে দেওয়া হবে আর অবশ্যই বলবো যে ভিডিও ডিসক্রিপশান বক্সটা একবার চেকআউট করে নিও যেখানে তোমরা কিন্তু সব রকম ইনফরমেশনই পেয়ে যাবে মানে নোটিফিকেশান থেকে শুরু করে অ্যাপ্লিকেশান ফর্মার দুটোই পেয়ে যাচ্ছ বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু নিয়োগ হচ্ছে এবং এখানে কিন্তু জব রেসপন্সিবিলিটিটা দেওয়া রয়েছে তোমরা একবার সেটা ভালো করে পড়ে নিও ভিডিও পালে পজ করে পড়ে নিতে পারো অথবা নোটিফিকেশান ডাউনলোড করেও পড়ে নিতে পারো বিভিন্ন জেলা ওয়াইজ কিন্তু তোমাদের নিয়োগ যেখানে কিন্তু বেতনও খুব ভালো মানে রয়েছে একত্রিশ হাজার টাকা পার্মান স্যালারি থাকছে তো খুব ভালো সুযোগ রয়েছে কোয়ালিফিকেশান থাকলে অবশ্যই আবেদন করো তোমরা এর আগে অনেকেই জানিয়েছিলে যে এরকম গ্রুপ সি পোস্টের তোমাদের হায়ার র্যাঙ্কের রকম জব ইনফরমেশান থাকলে তোমাদের জানাতে তো তাদের জন্য বলছি যদি এই কোয়ালিফিকেশান থাকে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও দিতে লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তোমাদের সাপোর্ট কিন্তু আমাদের ভীষণ প্রয়োজন তাই বলবো বন্ধুরা অবশ্যই আমাদের সাথে থেকো পাশে থেকো আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে